প্রকৃতির সবচেয়ে লাক্ষ্যই প্রতীক হলো ফুল। এর চেয়ে অনিন্দ সুন্দর রূপ আরো কোথাও আছে কিনা আমার জানা নেই। আপনারা যদি রাস্তায় হেঁটে যান, চলতি পথে অনেক উদ্ভিদ, অনেক ফুল, ছোট ছোট ফুল, এদেরকে আমরা পায়ে মারিয়ে চলে যাই, আমরা এদের খুঁজে রাখি না। কিন্তু এরা প্রকৃতিতে অনাদরে অবহেলায় এত সুন্দরভাবে ফুটে যা কিনা যে কাউকে মোহিত করবে, যে কারো ভালো লাগবে। তবে প্রকৃতিতে ফোটা ফুলকে যদি আপনি একটু ভালোভাবে অবলোকন করেন, যদি এর পাশে যেয়ে আপনি এটাকে ভালোভাবে একটু দেখার চেষ্টা করেন, ওটাকে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন এর সৌন্দর্য আপনাকে ধরা দিবে। যখন এই প্রাকৃতিক সৌন্দর্য এবং কোনো ফুলের সৌন্দর্য, কোনো বনফুলের সৌন্দর্য, কোনো ঘাসের সৌন্দর্য, একটা পত্রপল্লব, কচি পত্রপল্লব যখন ফুটে, তার সৌন্দর্য, এই সৌন্দর্যগুলি যখন আপনাকে ধরা দিবে এবং আপনি যখন এর সংস্পর্শে যাবেন, আপনার বিভিন্ন রকমের ক্লান্তি, সামাজিক ক্লান্তি, মানসিক ক্লান্তি, পারিবারিক ক্লান্তি, যে কোনো রকমের ক্লান্তি, অবসাদগ্রস্ততা, মনের কালিমা, সব কিছু দূরীভূত হবে এবং আপনি একটা সজীব সতেজ অনুভব করবেন। যার জন্য আপনাকে অবশ্যই সেই প্রকৃতির কাছে যেতে হবে, প্রকৃতিকে বুঝতে হবে, প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করতে হবে, তাহলে প্রকৃতি আপনাকে তার রিটার্ন দিবে এবং সেইটুকু আপনার মনের খোরাক হয়ে কাজ করবে। তো আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই বা যখন বিভিন্ন রকমের ছোট ছোট গুল্ম, বিরুৎ, বিভিন্ন রকমের ছোট পুষ্প দেখি, সেগুলা সাধারণত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। খুব চমৎকারভাবে এগুলি ফুটে যা কিনা অনাদরে অবহেলায়। এই যে আমি যে সুন্দরীর পাশে দাঁড়িয়ে কথা বলছি, এই ফুলটি অনাদরে অবহেলায় রাস্তার পাশে জন্মে থাকে। এত অযত্ন সম্ভূত একটা উদ্ভিদ থেকে কি করে এত চমৎকার ফুল ফুটতে পারে, সেটা ভাবলে কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চিন্তা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এবং এই সব ফুলের ব্যাপারে কতক্ষণ ভাবলে নিজের মনটা কেন্দ্রীভূত হয়, নিজের মনের অনেকটাই চাপ দূরীভূত হয়। এই যে ফুলটা আমাদের দেশে বিশেষ করে সকালবেলায় ফুটে, নভেম্বর ডিসেম্বর মাসে সকালবেলায় সাধারণত ফুলটা ফুটে। দিবাকর যখন মধ্যগগনে চলে আসে তখন এই ফুলটা মুখ ফিরিয়ে নেয়, ফুলের পাপড়িগুলি চুপসে যায় এবং ফুলটা আর দেখা যায় না। এটা মালভেসি পরিবারভুক্ত একটি ফুল, যেটা কিনা জবা পরিবারভুক্ত একটি ফুল। আমাদের দেশে প্রায় জায়গাতেই এটি পাওয়া যায়। এর বেশ কিছু নাম আছে। এটাকে বলে বন উকরা, উকরা, বৌঠুরানি, বেলাজগোটা ইত্যাদি হচ্ছে এর বাংলা নাম। এছাড়া ইউরেনা, লোবাটা হচ্ছে এর বৈজ্ঞানিক নাম, বিজ্ঞানভিত্তিক নাম। প্রত্যেকটা উদ্ভিদের বিজ্ঞানভিত্তিক নামের ক্ষেত্রে যেমন গণ এবং এপিথেট অংশের একটা চমৎকার অর্থ থাকে, ঠিক তেমনি বাংলা নামেরও কিছু না কিছু অর্থ থাকে এবং সুন্দর অর্থবহ বাংলা নাম হয়। যেমন এই ফুলের বৌঠুরানি নামটা কেন হয়েছে সেটা যদিও আমি বাংলাটা জানা নেই, বাট এটাকে বেলাজগোটা বলা হয়। বেলাজগোটা বলার কারণ হচ্ছে এই উদ্ভিদের ফল যদি আপনারা কখনো দেখে থাকেন, এই ফলটা আপনারা একটু ভালোভাবে যদি অবলোকন করেন, একটু ভালোভাবে যদি দেখেন, তাহলে দেখবেন আমি ফলগুলি ছিঁড়ছি গাছ থেকে, এই যে বীজটা, এই বীজটা সাধারণত, এই যে দেখেন আমি এই বীজগুলি নিয়েছি এখান থেকে, আপনারা পরিষ্কার একটু দেখেন আমার হাতে দেখাচ্ছি, এই যে এই বীজটা দেখেন আমার পরিষ্কার, এই দেখেন আর পড়বে না, বীজটা পড়ছে না, বীজটা পড়ছে না। আবার যদি এইখানে লেগে যায় দেখেন, এই যে কাপড়ের সাথে লেগে যায়, এই যে বীজটা, ঠিক এইভাবেই মানুষের কারো শাড়ি, কারো জামা, কারো প্যান্ট, বিভিন্ন কাপড়ের সাথে লেগে এই বীজের অভিপ্রায়ণ ঘটে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে বীজের বিস্মরণটা ঘটে, একটা চমৎকার বীজের বিস্মরণের একটা পদ্ধতি। এবং এই ফুলটাতে এই সময় দেখবেন সকালবেলায় বেশ কিছু পিঁপড়া আনাগুনা করতে থাকে, কারণ এই ফুলের মধ্যে নেকটার থাকে, পিঁপড়া তখন সেই নেকটারটা খায়। চমৎকার একটি ফুল, এটি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। আমাদের দেশে অনেক কবিরাজ, অনেক হেকিম, অনেক বৈদ্য এবং ভেষজবিদগণ এটা বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করে থাকেন। তো আপনাদের সাথে পরিশেষে আমি এটার ভেষজ গুণ নিয়ে একটু আলোচনা করব। আসলে ভেষজ গুণ নিয়ে আলোচনা করার আগে আমার দুটা গানের চরণ মনে পড়ছে, আমি সেটা একটু না বললে কেন জানি অপূর্ণ থেকে যাবে। খান আতাউর রহমানের লেখা যে গানের কথা আপনারা হয়তো সকলেই শুনেছেন, হায়রে আমার মন মাতানু দেশ, হায়রে আমার সোনাফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না।
তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না, কি চমৎকার তিনি লিখেছিলেন এই বাংলার গ্রাম, বাংলার প্রকৃতি এবং প্রতিবেশ এবং পরিবেশ নিয়ে লেখা এই গানটি, খুব চমৎকার একটি গান। যাই হোক, আমি বলছিলাম যে আপনাদেরকে এই ফুলের অর্থাৎ এই উদ্ভিদের বেলাজগোটা বা বৌঠরানী বা বনুকরার ভেষজগুণ নিয়ে আলোচনা করব। বনুকরা ভেষজগুণ সম্পন্ন উদ্ভিদ, এর শেকড় মূত্রবর্ধক, এছাড়া কুমোর ও বাতের ব্যথায় ব্যবহার করা হয়। লিউকোরিয়া, টনসিলাইটিস ও বদহজম নিরাময়ের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। এর ফুল শুকনা কাশি, গলা ব্যথায় ব্যবহার করা হয়ে থাকে। পাতা ফুরা, ক্ষত ও চর্মরোগের উপশমে ব্যবহৃত হয়। পাতা ও মূলের রস কোষ্ঠকাঠিন্য, পেটের ব্যথা, ডায়রিয়া, আমাশয়, গনোরিয়া এবং ম্যালেরিয়ার জ্বরে ব্যবহার করা হয়ে থাকে। ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ কারো জন্য ব্যবস্থাপত্র নহে। যে কোনো ঔষধ সেবন, ব্যবহার ও বিতরণের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেষজবিদের সাথে পরামর্শ করে নেবেন। রেজিস্টার্ড ভেষজবিদের পরামর্শ ছাড়া কোনো ঔষধ ব্যবহার করবেন না। পরিশেষে আপনাদের কাছে একটা নিবেদন রেখে যেতে চাই, যে যেখানেই আছেন বৃক্ষরোপণ করবেন, পরিবেশ বাঁচাবেন, প্রকৃতিকে বাঁচাবেন, প্রকৃতিতে বাঁচবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।